জামালপুরের ইসলামপুরে জেমকো অ্যাগ্রো লিমিটেডের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান জেমকো দই হাট মিষ্টি বাজারের যাত্রা শুরু হয়েছে শুক্রবার সকালে শহরের থানার মোড়ে সিএনজি স্টেশন পয়েন্টে ফিতা কেটে ইসলামপুর শাখার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমবি এ সময় তিনি বলেন ইসলামপুর শহরে একটি স্পেশাল ও কোয়ালিটি সম্পন্ন দই মিষ্টির ব্র্যান্ডের শোরুমের যাত্রা শুরু হলো এটি ইসলামপুরবাসীর জন্য খুবই আনন্দের বিষয় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করেন সেই সাথে তার সার্বিক সহযোগিতা দুই হাটের জন্য সবসময় থাকবে বলে জানান পরে প্রতিষ্ঠানসহ দেশ ও জাতির শান্তি কামনায় দেওয়া ও মনাজাত পরিচালনা করা হয় এ সময় ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজিদুর রহমান জেমকো এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইব্রাহিম খলিল ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী পরিচালক সাতাম হোসেন সাইফুল ইসলাম ও হাবিল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন